আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তাহলে আমি বের ওবারাকাতুহ। করলাম, দেখি আমাদের সাথে আছে মুক্ত মনা, দেখি কেমন মুক্ত মনা, আপনি সত্যি মুক্ত মনা কিনা। হ্যাঁ ভাই, কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ জি ভাই, ভালো। ভাই আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে মানে বর্তমান সমসাময়িক যারা ইসলামী স্কলার আছে বা মুসলিমরা আছে, তারা এরকম একটা দাবি করে যে বিজ্ঞান এখন যে আবিষ্কার করছে বা নতুন নতুন যে বিষয়গুলো তথ্য দিচ্ছে, এগুলো অনেক আগেই আমাদের কোরআনে বলা আছে 1400 বছর আগে, এরকম একটা জানি বিষয় তারা দাবি করে থাকে। আচ্ছা, মানে জি হ্যাঁ ঠিক আছে বলুন, শুনছি শুনছি শুনছি। হ্যাঁ, এরকম একটা দাবি করে যে এই দেখা যাচ্ছে যেটাই বলেন, চাঁদের ব্যাপার বলেন বা যে কোনো বিষয়, সেটা তারা দাবি করে যেটা দেখেন আমাদের আয়াত কোরআনে এখানে বলা আছে ওখানে বলা আছে। তো এরকম একটা আয়াত আছে যে বিগ ব্যাংয়ের ব্যাপারে, যে আপনার সূরা আম্বিয়াতে, যে আমি আসমান এবং জমিনকে একত্রিত মানে করেছিলাম তাদেরকে বিস্তৃত করার আগে। আমার এক্সাক্ট হয়তো বা হয়নি, তো বিষয়টা হচ্ছে এরকম শাব্দিক অর্থ। আসলে বিজ্ঞানের সাথে যে বিগ ব্যাং থিওরি বা তার সাথে যে আসমান জমিন একত্রিত ছিল, পরে সেটা হচ্ছে ডিসকাস হলো, এই বিষয়টা আসলে কতটুকু মানে মিলে আর কি, বা সেটা কিভাবে ব্যাখ্যা করা যায়? একেবারেই মেলে না ব্যাপারটা হচ্ছে যে এখন এই যে যে কথাটা বলছেন এইটা একটা সিঙ্গুলারিটি বলে একটা ধারণা ছিল এই বিগ ব্যাং। আচ্ছা, বিগ ব্যাং এর ধারণাটা কিরকম ভাবে এসেছিল, তা তখন আমাদের আইনস্টাইন, তা তিনি যে জেনারেল রিলেটিভিটি যে থিওরিটা দিচ্ছেন, তো সেইখানে যে ফিল্ড ইকুয়েশনটা যেটা, সেইখান থেকে দেখা যাচ্ছিল যে মহাবিশ্বটা এক্সপান্ড হওয়ার কথা, ঠিক আছে, মহাবিশ্বটা আস্তে আস্তে একে অপরের থেকে সমস্ত জিনিসগুলো সরে যাওয়ার কথা। তা সেটা কি সরে যাচ্ছে না, তা ইয়ে বললেন যে এটা স্ট্যাটিক ইউনিভার্স, এরকম তো কিছু দেখছি না। তো তখনকার একটা ধারণা ছিল যে এই ইউনিভার্সের কোনো রকম শুরু বা শেষ নেই, এটা স্ট্যাটিক, একসময় এরকমই ছিল। কিন্তু হাবল তিনি টেলিস্কোপ দিয়ে পর্যবেক্ষণ করতে করতে দেখলেন, তিনি দেখলেন যে আরে তাই তো, এটা তো সরে যাচ্ছে। কিভাবে জানলেন তিনি? তিনি রেডশিফট মেজার করলেন, বিভিন্ন গ্যালাক্সি, বিভিন্ন নীহারিকা যে সমস্ত ছিল সেগুলো রেড দেখলেন যে তাদের ব্যান্ডটা, যে ইয়েটা পাচ্ছেন, যে বর্ণ কি বলবো ওটাকে, স্পেকট্রাম যেটা পাচ্ছেন, সেই স্পেকট্রামটার একটা রেড শিফট আছে, তার মানে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। তখন বোঝা গেল যে মহাবিশ্বটা আস্তে আস্তে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। তার মানে ধারণাটা এটা যে তা এক সময় তারা কাছাকাছি ছিল, এখন এইটা দূরে সরে যাচ্ছে কিভাবে। ধরুন আপনি একটা পাউরুটি নিয়েছেন, পাউরুটি আমি জানি কোনোদিন বেকিং হওয়া দেখেছেন কিনা, একটা যদি পাউরুটির ওপরে যখন বেকিং করবেন, তখন এই পাউরুটির ওপরে যদি কোনো রকম এই অরেগানো বা এরকম কিছু ছড়িয়ে দেন, দেখবেন সেই প্রত্যেকটা দানা একে অপরের থেকে দূরে সরে যায়। তো এইবারে কোন জিনিসটা বাড়ছে, কোন জিনিসটা এক্সপ্যান্ড হচ্ছে, এক্সপ্যান্ড হচ্ছে গোটা স্পেসটা এক্সপ্যান্ড হচ্ছে। তো যাই হোক, সেই কথাগুলোতে পরে আসছি, কিন্তু তার মানে একটা জিনিস জানা গেল যে এই জিনিসগুলো সমস্ত এরকম ভাবে ছিল না, সবাই এত দূরে দূরে ছিল না, একসময় তারা খুব কাছাকাছি ছিল। এইবারে সেখান থেকে একটা ধারণা হলো যে সিঙ্গুলারিটির ধারণা, সিঙ্গুলারিটি মানে সমস্ত জিনিস কিছু একসময় এক কাছে ছিল। এই যে ধারণাটা, এই ধারণাটা ভুল প্রমাণিত হলো। তার সেটা কেন ভুল প্রমাণিত হলো, কারণ সেখানে এরা কিছু কতগুলো টেস্টেবল হাইপোথিসিস দিয়েছিল, কতগুলো টেস্টেবল প্রেডিকশন করেছিল, যেমন ম্যাগনেটিক মনোপোলের প্রেডিকশন করেছিল। এই ম্যাগনেটিক মনোপোল এখনো পর্যন্ত আমরা খুঁজে পাইনি। আমি জানি না আপনি ইয়েতে বিগ ব্যাং থিওরি দেখেন কিনা, ওই কি বলে শেল্ডন কুপার বলে একজন একটা ক্যারেক্টার আছে, সেখানে দেখবেন একবার শেল্ডন কুপার ওই ম্যাগনেটিক মনোপোল খোঁজার জন্য নর্থ পোলে গেছিল, নর্থ পোল বা সাউথ পোলে গেছিল, নর্থ পোলে না সাউথ পোলে গেছিল। তো যাই হোক, তো এই ম্যাগনেটিক মনোপোল খুঁজে পাওয়া যায়নি। তাই এই ধারণাটা মোটামুটি ধরুন ওই 1960-এর দশকে এই ধারণাটা, এই সিঙ্গুলারিটি সমস্ত কিছু এক জায়গায় ছিল, এই ধারণাটা আস্তে আস্তে ধীরে ধীরে এটা ভুল প্রমাণিত হয়, এটা অ্যাবান্ডন হয়। তার জায়গায় কি আসে, তার জায়গায় একটা এক্সপানশন, তার বিগ এক্সপানশন বা মহা সম্প্রসারণের ধারণা আসে। কিসের সাথে আসে? বিগ ব্যাংয়ের সাথেই আসে। এই দুটোর মধ্যে তফাৎটা কোথায়? তফাৎটা হচ্ছে এটা যে মনে করা হতো যে সমস্ত কিছু মেটেরিয়ালগুলো সবগুলো হয়তো এক জায়গায় কনফাইন ছিল, পরে জানা গেল যে এরকম ব্যাপারটা নয়, এরকম বিগ ব্যাং হয়েছে ঠিকই। বিগ ব্যাং মানে মহাবিস্ফোরণ বলতে কিরকম বিস্ফোরণ, সে ধরুন একটা ওই বুড়িমার ইয়ের মতো চকলেট বোমের মতো ওরকম বিস্ফোরণ না, একটা কোনো সেন্টার থেকে এরকম বিস্ফোরণ না, বিস্ফোরণ হচ্ছে এই বিগ ব্যাংটা সমস্ত জায়গায় হয়েছে, প্রতিটা পয়েন্টে হয়েছে, প্রতিটা পয়েন্টে স্পেসের প্রতিটা পয়েন্টে এই বিস্ফোরণটা হয়েছে। এরকম আমাদের ধারণাটা এরকম যে সমস্ত কিছু এক জায়গায় একটা বলের মতো একটা জায়গাতে কনফাইন ছিল, এরকম ব্যাপারটা না। এই ধারণাটা এখনো পর্যন্ত কেন এটাকে এইটা একটা এটাকে এখনো কেন এটাকে এত পপুলার, এই ধারণাটা, এই সিঙ্গুলারিটি, এই ধারণাটা এখনো পর্যন্ত এত পপুলার কেন? পপুলার তার কারণ এই ধারণাটা কিছু কিছু ধর্মীয় যে অরিজিন, যে কথাগুলো মানে ধর্মীয় যে কি বলবো মানে তারা যে এই ইউনিভার্সের ব্যাখ্যা দেয় তার সাথে মিলে যায়।
এই ধারণাটা প্রথম, মানে এই ধারণাটা আপনি কোথায় কোথায় পাবেন? এই যে আপনি যে একটা কথা বললেন যে পৃথিবী এবং মহাকাশ সমস্ত কিছু একসাথে ছিল, এই ধারণাটা কোথায় পাবেন? এই ধারণাটা আপনি ঋগ্বেদেও এই ধারণাটা পাবেন। সেখানে বলা হচ্ছে দুষ পিতা এবং পৃথিবী মাতা এরা এরা একসাথে ছিল, এদেরকে পরে আলাদা করা হয়েছে, তারা কোনো একটা অভিশাপের জন্য তারা আলাদা হয়ে যায়। তা এই দুষ মানে হচ্ছে এই দ্যুলোক বলে, তা দ্যুলোক মানে হচ্ছে কিংবা হচ্ছে দ্যুতি কথাটা দেখবেন, এই ইয়েকে বলা হয় যে কি বলে বিদ্যুৎ চমকানো, সেই বিদ্যুৎ চমকানোকে বলা হয় দ্যুতি। তো এইটার কারণটা কি, দ্যুষ মানে হচ্ছে আকাশ, মহাকাশ বা এরকম একটা স্পেস, এরকম একটা ধারণা। তো এই দ্যুষের যে ধারণা সেখানে সেখান থেকে এসেছে জিউস, জিউস যে গ্রিক যে দেব দেবী দেবতা, সেই দেবতা হচ্ছে জিউস, এর সাথে সিমিলারিটি আছে একটা। তা ওদের ওই ইয়েগুলো মানে খুব মানে গ্রিক মাইথোলজির সাথে বেদিক মাইথোলজির ভীষণ সিমিলারিটি আছে, প্রচুর সিমিলারিটি আছে। সেখানে দেব দেবীর নামের অরিজিনের সাথে সিমিলারিটি আছে, তাদের কাজকর্ম এই সমস্তগুলোর সাথে বহু সিমিলারিটি আছে। তাই সেইখানে ওই ধারণাটা ছিল যে কিভাবে মহাবিশ্ব তৈরি হয়েছিল, তা সেই সেইখানে এই ধারণাতে যে দ্যুষ সেই স্বর্গ তৈরি হয় এবং পৃথিবী যে আমরা দেখছি সেই পৃথিবী তৈরি হয়, তাদের দুজনের মাঝে ওই আছে বাতাস এরকম আছে, এবং এই দ্যুষ কি করে, দ্যুষ বৃষ্টির মাধ্যমে পৃথিবীকে ইমপ্রেগনেট করে, মানে পৃথিবীতে এই বিভিন্ন কিছু জন্ম দেয়। এই ধারণাগুলো অনেক কাল থেকেই ছিল, এগুলো গ্রিক ইয়ের মধ্যে মাইথোলজির মধ্যে এগুলো অনেক কাল থেকেই ছিল। এই ধারণাগুলো ধীরে ধীরে মাইগ্রেট হতো বিভিন্ন জায়গায়। তো এই মাইগ্রেট হতে হতে বিভিন্ন ধর্মে দেখবেন এই ধারণাটা, এই যে যে ধারণাটার কথা বললাম যে একটা সবাই এক জায়গায় একসাথে ছিল, তাদেরকে আলাদা করা হয়েছে, কেউ একজন আলাদা করেছে কোনো অভিশাপে বা কোনোভাবে একটা আলাদা করা হয়েছে, এই ধারণা অনেকই এগিয়ে আছে। এবং সেই ধারণাটার জন্য যেহেতু এই ধারণাটার সাথে এই বিগ ব্যাং এর এই ধারণাটা একটুখানি মিলে যায়, তাই জন্য সেটাকে তারা চালিয়ে দেয় যে দেখো এই দেখো বিগ ব্যাং এও এই কথাটাই বলছে। যেমন ধরুন কসমিক এগ বা ব্রহ্মাণ্ড, এইটার মধ্যে একটা সিমিলারিটি আছে, ব্রহ্মাণ্ড কথাটা কসমিক এগ কথাটা এইটার মধ্যে একটা সিমিলারিটি আছে। এইবারে এই ব্রহ্মাণ্ড এবং কসমিক এগ এই ধারণাটা যেহেতু একটা এই ধারণাটা যেহেতু মানে যেহেতু এইটা একটা সিমিলার ইয়ে, তাই জন্য অনেকেই বলে এই দেখো আমাদের ধর্মে ব্রহ্মাণ্ডের কথা বলেছে, আবার ইংলিশে আবার কসমিক এগের কথা বলছে, এইটা দেখো কত সিমিলার, এরকমভাবে অনেকেই প্রচার করে। কিন্তু এটা কি সায়েন্টিফিক একটা ধারণা? না, এটা সায়েন্টিফিক একটা ধারণা নয়। যদি এটা সত্যিও হয় তাহলে এটা একটা সায়েন্টিফিক ধারণা নয়। কেন এটা সায়েন্টিফিক ধারণা? তাহলে কি এটা বলা যায় যে আসলে কোরআনের যে কনসেপ্ট এটা আসলে ইউনিক কোনো কনসেপ্ট না, আগে কোথাও না কোথাও ছিল, সেখান থেকে কপি বা কোনো একটা ধারণা নিয়ে? হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই, সে তো অবশ্যই। আপনি দেখবেন যে কোনো যে কোনো ধর্মে যখনই একটা একটা প্যাটার্ন দেখতে পাবেন, এটা আমি অনেকবারই বলেছি, একটা প্যাটার্ন দেখতে পাবেন, দুটো জিনিস তারা অবশ্যই ব্যাখ্যা করে। একটা হচ্ছে মানুষ কীভাবে সৃষ্টি হয়েছে এবং এই মহাবিশ্ব কীভাবে সৃষ্টি হয়েছে। মানুষ কীভাবে সৃষ্টি হয়েছে সেটা বলতে গিয়ে তারা ওই বলে যে একটা স্পেশালি কীভাবে তৈরি হয়েছে, এবং মহাবিশ্ব সৃষ্টি হতে গিয়ে তো অনেক অনেক রকম ধারণা আছে। তার মধ্যে একটা আছে দেখবেন বোম্বা বলে একটা দেবতা আছে ইয়েতে, তা সে বলে তারা বলে যে বমি করে করে পৃথিবী এই সমস্ত তৈরি হয়েছে, বোম্বা বমি করে করে এগুলো তৈরি করেছিল, এরকম একটা কথা আছে। কেউ বলে যে কোনো কিছুই ছিল না, যেমন ইয়েতে ভারতীয় যে নাসা দিয়ে শুকতাম, বেগদের যে নাসা দিয়ে শুকতাম, সেখানে বলে কিছুই ছিল না, এটাকে বলে এক্স নিহিলো ক্রিয়েশন। কেউ বলে যে আবার ইয়েতেই আছে যে সেখানেই বলছে যে এরকম একটা পৃথিবী, এরকম একটা একটা পুরুষ ও প্রকৃতি ছিল, সেখান থেকে আলাদা করা হয়েছে। এই ধারণাটা যেটা বললেন এটা একটা ইউনিক ধারণ নয়, এই ধারণাটা ছিল, সেখান থেকেই ধীরে ধীরে সেগুলোকে বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে ম্যাথোলজিক্যালি সেগুলোকে ইয়ে করেছে। এইবারে এটা কি একটা সায়েন্টিফিক ধারণা? না, এটা একটা সায়েন্টিফিক ধারণা নয়। তার কারণ কি, কারণ এটা কোনো একটা সায়েন্টিফিক হাইপোথিস না, সেটা কোনো রকম টেস্টেবল প্রেডিকশন তারা কিছু করে না, তারা কোনো রকম ফলসিফাইবল এভিডেন্সের কথা বলে না, তারা কোনো কিছুই ব্যাখ্যা করে না, তারা জাস্ট একটা বলে দিয়েছে, এবার হয়তো কোথাও একটা কিছু একটা মিলে গেছে, কেউ একটা সেই জন্য সেটাকে তুলে আনে। এই যে জিনিসটাকে, এইটাকে বলা হয় টেক্সাস শার্পশুটার ফ্যালাসি, মানে যে জিনিসগুলো মিললো না সেগুলোকে বাদ দিল, যে জিনিসটা হয়তো একটুখানি মিলে গেছে সেটাকে তুলে এনে সেটা নিয়ে বোস্টিং করা। জি ভাই, এটাই আসলে বেশিরভাগ থাকে, মানে সামান্য কোনো বিষয়ে মিল পাইলেই যে হ্যাঁ এটা নিয়েই মানে পড়ে থাকে আর কি, যে দেখো এটা আমাদের থেকেই আসছে। কিন্তু ভাই কোরআনের যে সূরাটার আয়াতটা আছে যেখানে সম্প্রসারণের কথা বলা হয়েছে, সেই সূরাটা আমি আপনাকে দেখাচ্ছি, এটা একটু স্ক্রিনে দেখেন, যে যেই আয়াতে সম্প্রসারণের কথা আসলে বলা হয়েছে সেটা আমরা একটু অ্যানালাইসিস করি, দেখি আসলে কি বলা আছে সেখানে। অমিত ভাই তো বললেনই যে এই ধরনের কথা অন্য অনেক প্রাচীন মিথোলজিতে পাওয়া যায়, এটা নতুন কোনো কিছু না। তারপরে আমরা একটু চেক করে দেখি, 51 নম্বর সূরা 47 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, আমি নিজ হাতে আসমান সৃষ্টি করেছি আর আমি অবশ্যই মহাপ্রশস্তকারী। আর একটা অনুবাদে বলা হয়েছে আমি অবশ্যই মহাসম্প্রসারণকারী। আরেকটা আয়াতে বলা হয়েছে, আল বাইনার আয়াতে বলা হয়েছে, আমি হাতসমূহ দ্বারা আকাশ নির্মাণ করেছি এবং নিশ্চয়ই আমি শক্তিশালী। আচ্ছা, ধরে নিলাম যে এই যে শেখ মুজিবুর রহমানের যে অনুবাদটা আছে, আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে এবং আমি মহাসম্প্রসারণকারী, এইটা কি আমরা সঠিক অনুবাদ হিসেবে ধরে নিলাম আপাতত? ঠিক আছে, তাহলে আমরা এই আয়াতের তাফসিরটা পড়ি। এখানে যে মহাসম্প্রসারণকারী বলা হয়েছে, এটা কি কন্টিনিউয়াস টেন্স নাকি পাস্ট টেন্সে বলা হয়েছে? সেটা যদি আপনি একটু দেখেন, আপনি দেখবেন যে এটা হচ্ছে পাস্ট টেন্সে বলা হয়েছে, মানে সম্প্রসারণ তিনি অলরেডি করে ফেলেছেন। এই জিনিসটা প্রমাণটা পাওয়া যায় সম্প্রসারণ করা শেষ। এই জিনিসটা আমরা পাবো তাফসির থেকে, তাফসির ইবনে কাসির থেকে। আমরা একটু দেখে নিই তাহলে তাফসির ইবনে কাসিরে কি বলা আছে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তাফসির ইবনে কাসির থেকে আমি দেখাচ্ছি।
এটা হচ্ছে কোরআন.কম থেকে, কোরআন.কম থেকে তাফসির ইবনে কাসির, দেখেন 47-51 নং আয়াতের তাফসির। আল্লাহ তাআলা বলেন যে তিনি আকাশকে স্বীয় সৃষ্টি বলে সৃষ্টি করেছেন এবং ওটাকে তিনি সুরক্ষিত, সুউচ্চ ও সম্প্রসারিত করেছেন, করেছেন করছেন না, কিন্তু কন্টিনিউয়াস টেন্স না, কিন্তু মানে এখনো হচ্ছে ঘটনাটা, সেটা কিন্তু নাই, এখানে বলা হয়েছে করেছেন। অবশ্যই তিনি মহাসম্প্রসারণকারী। তারপরে আরো বহু তাফসিরকারী বলেছেন যে আমি আকাশকে স্বীয় শক্তি বলে সৃষ্টি করেছি, আমি সম্প্রসারণকারী, আমি ওর প্রান্তকে প্রশস্ত করেছি, বিনা স্তম্ভে ওকে দাঁড় করিয়ে রেখে, দাঁড় করে রেখেছি এবং প্রতিষ্ঠা করেছি, জমিনকে আমি সৃষ্ট জীবের জন্য বিছানা বানিয়েছি। মানে প্রত্যেকটা জিনিস দেখেন এই যে ছি যখনই যুক্ত হচ্ছে, করেছি, রেখেছি, বানিয়েছি, এই জিনিসগুলো প্রত্যেকটা হচ্ছে পাস্ট টেন্সে। কিন্তু আমরা জানি যে মহাবিশ্ব প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে, সেটা এখনো সম্প্রসার, এই মুহূর্তে সম্প্রসারিত হচ্ছে, আমি যতক্ষণ কথা বললাম এর মধ্যে আরেকটু সম্প্রসারিত হয়ে গেছে, তো এটা তো এটার সাথে মিলল না। তাহলে জি ভাই আপনার পয়েন্ট মানে বুঝতে পেরেছি এবং বিষয়টা নিয়ে একদম ক্লিয়ার।